জীবনের পাঠ চুকিয়ে মৃত্যু পাতায় নাম লিখিয়েছেন ডক্টর এনামুল হক। সোমবার বিকেলে নিজ বাসায় মারা যান তিনি। শেষ শ্রদ্ধা নিবেদনে মঙ্গলবার সকালে তাকে নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুল দিয়ে শ্রদ্ধা জানান দীর্ঘদিনের সহযোদ্ধারা, শ্রদ্ধা জানান রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এরপর নাট্যজন এনামুল হকের মরদেহ নিয়ে যাওয়া হয় কর্মস্থল বুয়েটে। সেখানে অনুষ্ঠিত হয় নামাজের জানাজা। জীবনের সঙ্গে মৃত্যুর সম্পর্ক অবিচ্ছেদ্য, তবুও ছেড়ে যাওয়াটা আপনজনদের কাছে বিস্ময়। চলমান সবকিছুর মাঝেও সৃষ্টি হয় শূন্যতা, হাহাকার, এমন মন্তব্য করেন শুভাকাঙ্ক্ষীরা।